নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কোন কৃষকদের কী কী ফর্ম বা ডকুমেন্ট জমা করতে হবে, এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে অর্থাৎ কোন কৃষকদের কত টাকা করে দেওয়া হবে এবং এই আগস্ট মাসে কোন কোন কৃষকদের কত টাকা করে দেওয়া হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু বলা হয়েছে আজকের এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের প্রতিবেদনে। আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়ার তারিখ ঘোষণা। কৃষকদের জন্য নতুন নির্দেশিকা জারি করা হলো। আগামী রবি মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে ব্লক অফিস বা বিডিও অফিস থেকে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। ব্লক অফিস থেকে বলা হয়েছে আগামী রবি মরশুমে টাকা অনেক কৃষকদের দেওয়া হবে না। বলা হয়েছে যে সমস্ত কৃষকরা একটি জমির পর্চা বা নথি বা দলিল দেখিয়ে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন এবং বেশ কয়েকটি কিস্তির টাকা তারা পেয়েছে, এই বিষয়টা ব্লক অফিসে নজরে রেখেছে এবং রীতিমতো ভেরিফিকেশনের কাজ চলছে। বলা হয়েছে এই রূপ কৃষকদের নাম কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দেওয়া হবে, অর্থাৎ আর কোনোদিনই টাকা দেওয়া হবে না। বিগত বছরগুলোতে দেখা গেছে যে রবি মরশুমে টাকা কিন্তু মূলত দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসেই, কিন্তু এইবার প্রাকৃতিক দুর্যোগ এবং কৃষকদের জমির ক্ষয়ক্ষতির জন্য নভেম্বর মাসের মধ্যে টাকা দেওয়া হবে বলে সূত্র মারফত জানা গেছে। অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই যে সমস্ত কৃষকদের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হবে তাদের নামে তালিকা তৈরি করা হচ্ছে। দেখা যাচ্ছে বহু কৃষকদের নাম এবার বাদ দেওয়া হচ্ছে। যে সমস্ত কৃষকরা নতুন করে অনলাইনে আবেদন করছে তাদের স্ট্যাটাসের ঘরে KBID নাম্বার এবং অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। যে সমস্ত কৃষকরা খরিফ মরশুমে টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা বিভিন্ন সার্বজনীন সমস্যার জন্য পাননি তাদের আবার টাকা দেওয়ার প্রসেসিং শুরু হয়েছে। ইতিমধ্যেই অনেকে টাকা পেয়েও গেছে। বলা হয়েছে এই আগস্ট মাসের মধ্যেই কৃষকদের টাকা দেওয়ার কাজ সম্পন্ন হয়ে যাবে। আপনারা মনে রাখবেন যে পুরনো কৃষকদের কিন্তু স্ট্যাটাসের ঘরে ADA আপলোডের হওয়ার পরে কিন্তু চলে আসবে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড, তাই কিন্তু পুরনো কৃষকদের টাকা দেওয়া হবে আগে। কিন্তু যারা নতুন করে আবেদন করছে তাদের কিন্তু ADA আপলোডেড, DDA অ্যাপ্রুভ এবং তারপরে কিন্তু আসবে অ্যাকাউন্ট ভ্যালিড, তাই কিন্তু নতুন কৃষকদের টাকা আসতে সময় লাগবে। এইদিকে রাজ্যের কৃষকদের জন্য নতুন ভাবনা শুরু করে দিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা গেছে লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়িয়েছিল। লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলকে বেশ ভালো রকম ইন্ধন জুগিয়েছে। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে যে আগামী বিধানসভা ভোটের আগে আরও একবার সরকারি বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নবান্ন মহলে আলোচনা শুরু হয়েছে। এবারে নতুন ভাবনা মূলত কৃষকদের নিয়ে। এক আধিকারিক জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1,000 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে, অর্থাৎ 10,000 টাকা পরিবর্তে মিলবে 11,000 টাকা এবং 4,000 টাকা পরিবর্তে মিলবে এবার থেকে 5,000 টাকা। যেহেতু এই ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো রকম অফিসিয়ালি আপডেট আসেনি, আশা করা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু অফিসিয়ালি আপডেট জারি করা হবে। প্রকল্পের টাকা বৃদ্ধি হলে সকল কৃষকরা যে কতটা খুশি হবে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। রাজ্যের কৃষকদের নতুন নির্দেশিকা। 1 নম্বর, বলা হয়েছে যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং KBID নাম্বার দেখাচ্ছে না, তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা অবিলম্বে ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম সংগ্রহ করে ফিল আপ করে তার সাথে আধার কার্ড এবং ভোটার কার্ডের 1 কপি করে জেরক্স করে তাতে নিজের স্বাক্ষর করে বা সেলফ অ্যাটেস্টেড করে জমা করতে হবে। অবশ্যই অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ড সঙ্গে করে নিয়ে যেতে হবে। ব্লক অফিসে বলা হয়েছে অবশ্য যেন আধার নম্বরের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে। ফর্ম জমা করার 7 থেকে 10 দিনের মধ্যেই আবার পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং KBID নাম্বার চলে আসবে। এবং বন্ধুরা,
দুই নম্বরে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নতুন করে ফর্ম জমা করার পর জুন মাসে খরিফ মৌসুম টাকা পাননি, অর্থাৎ যাদের স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে এই মুহূর্তে নট ফাউন্ড এবং ডিলিট ফার্মার, তাদের কিন্তু উদ্দেশ্যে বলা হয়েছে আবার নতুন করে আবেদনপত্র ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে জমা করার জন্য। ব্লক অফিসে গেলে সেখান থেকে যদি বলা হয় যে অনলাইনে আবেদন করতে হবে, তাহলে কিন্তু আপনি অবশ্যই অনলাইনে আবেদন করতে পারবেন। এরপরে বলা হয়েছে এরকম কিছু কৃষকরা আছে যারা আবেদনপত্র জমা করার সময় যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল, দেখা গেছে বর্তমানে সেই ব্যাংক এখন অন্য কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে যুক্ত হয়ে গিয়েছে। যুক্ত হওয়ার ফলে কিন্তু সেই ব্যাংকের আইএফএসসি কোডটা পরিবর্তন হয়ে গেছে, এই জন্য অনেক কৃষকরা জুন মাসে টাকা পাননি। এই সমস্ত কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে নতুন পাসবুক বা নতুন অ্যাকাউন্ট খুলে তার নাম্বার নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে জমা করার জন্য। এই কাজ না করলে আগামী রবি মৌসুমে টাকা কিন্তু তারা পাবে না। দেনা ব্যাংক, বিজয়া ব্যাংক, কর্পোরেশন ব্যাংক, অন্ধ্র ব্যাংক, ওরিয়েন্টাল ব্যাংক অব কমার্স, ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়া এবং এলাহাবাদ ব্যাংকগুলি অন্য কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে যুক্ত হয়ে গেছে। আপনার মনে রাখবেন বন্ধুরা, যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করছেন, আপনারা কিন্তু জনধন অ্যাকাউন্টের নাম্বার দেবেন না, কারণ বলা হয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে না। এবং যে সমস্ত কৃষকরা জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন, আপনাদের কিন্তু সেই জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বারে টাকা দেওয়ার ক্ষেত্রে সমস্যা হবে, তাই আপনারা কিন্তু অবশ্যই সিঙ্গেল অ্যাকাউন্ট নাম্বার দেবেন আবেদনপত্র জমা করার সময়। এবং পরে বলা হয়েছে বহুবার কৃষকদের উদ্দেশ্যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে ইকেওয়াইসি বা আধার লিঙ্ক করতে অনুরোধ করা হলেও দেখা গেছে অনেকেই কিন্তু এই কাজটি করেনি, অর্থাৎ ইকেওয়াইসি সম্পন্ন করেনি, এর ফলে অনেক কৃষকরা টাকা পায়নি। তাই প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে যেন ব্যাংকে গিয়ে প্রত্যেক 6 মাস পরপর অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি আছে কি না তা যেন অবশ্যই চেক করে নেয়। 5 নম্বরে বলা হয়েছে প্রত্যেক কৃষকদের আধার কার্ডের নাম্বারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতেই হবে। আধার কার্ডে যদি নামের বানান এবং জন্ম তারিখ ভুল থাকে, তাহলে অবিলম্বে আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করতে হবে। 6 নম্বরে বলা হয়েছে যে সকল কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চান, তাদের ব্লক অফিসে গিয়ে বা বিডিও অফিসে গিয়ে জমির নথিপত্র সহ ভোটার কার্ড এবং আধার কার্ড সহ একটি আবেদনপত্র লিখে জমা করতে হবে। জমা করার 10 দিনের মধ্যেই আবার স্ট্যাটাসের ঘরে জমির পরিমাণ যুক্ত করা হবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধুর প্রকল্পের রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং কৃষকদের উদ্দেশ্যে কী কী বলা হয়েছে নির্দেশিকায়, সমস্ত বিষয় নিয়ে কিন্তু বলা হলো আজকের এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কৃষক বন্ধু প্রকল্প সহ পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আপনাকে লাইক করে দেবেন। ধন্যবাদ।